डीजे बापी दो शायद नंबर पोल गोले पाता गाती ते ही चले है नहारो रे নাম করলাম সেই বাঘ লেজ গুটিয়ে কোথায় পালিয়ে গেল রাস্তা হলো ফাঁকা চলে এলাম আমি একা নারদ এই রহস্য বুঝতে পেরেছ রহস্য আমার কি তোমার বোঝার দরকার নেই আগে দেখো আমি খুঁটি কেমন পুঁতেছি দেখে নাও চারিপাশে দেখে নাও হ্যাঁ নারদ তো এইবার তোমার কাজ চালে উঠে যাও আমি পাতা তুলে দিই তুমি ঘর ছেড়ে নাও ঘর ঘর আমি হাসছো কেন ও বাবা ইয়ে তো আমার জানা নেই তা আমার তো অভ্যাস নেই যা ঘর ছাইবে কে কিন্তু আমার তোমার ছাইতে হবে তোমার মাথা খারাপ হয়ে যায়নি তো আরে বাবা আমার শরীর নিয়ে চালে উঠলে চাল তো পুরো মাটিতে নেমে যাবে ও মামা খুঁটি খাম ভালো পোঁতা আছে আমি দেখেছি তাছাড়া যদি কোনো অসুবিধা হয় আমি পাজামে ধরে রাখবো আর তুমি পাতা তুলে দিতে পারবে ও সেদিন রেডি তো আমি চালে উঠে যাবো আমি চালে উঠে যাচ্ছি পাতা তুলো লাগবে না তুমি কি করছো আরে দেখো দেখো আমি কি সুন্দর ঘর তৈরি করেছি ঘর হয়ে গেল হ্যাঁ নারু তে কি করে ছাইলি কেন আর ওই ছিদ্র এই কত বড় ছিদ্র ওই আর ওই ছেদা এ মা আর ওইদিকে ছেড়া
আর ওদিকে ফাটা আই কি হচ্ছে আর এদিকে সব হাবা 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 কর হাবা প্রবেশ করবে মামা তুমি যা করছে বৃষ্টি হলে একটি বড় বাইরে যাব না সব ভিতরে তুমি কি বলতে চাইছো ভালো করে চেয়ে দেখো না মামা কি দেখব মামা ভালো করে দেখো মামা দেখছি তো ওই এমন তুমি ঘরে ছেয়েছো ও মামা দেখো না ছেয়ে ভালো করে লক্ষ্য করে দেখো দেখছি তো আর বৃষ্টি হলে একটি ফোঁটা কখনো যাবে ও না বাহি নারু দেখেছি তো মামা এমন তুমি ঘরে ছেয়েছো এমন তুমি ঘরে ছেয়েছো ও মামা দেখো না ছেয়ে বৃষ্টি হলে একটি ফোঁটা কখনো যাবে না বাহি ঘর ছেয়ে চো গোল পাতা দিয়া একটু বেশি খেয়ে বেশি ঘুম দিলাম যদি দুই এক ফোঁটা বৃষ্টি আমাদের গায়ে না পড়ে তো কে ডেকে দেবে দারু এইবার তোমার কাজ দারো এই কাপ দেখো এই কি হচ্ছে কুঠিরে প্রবেশ করার সময় নয় নারদ এইবার তোমার কাজ হলো নাঙ্গল চোয়াল আর ওই জোড়া বল দুটো দিয়ে ওই মাঠের বাস করে বড় দেখে একটি তলা পেড়ে ভাঙো আর আমি তোমার জন্য কিছু খাওয়ার জোগাড় আর বিষ ধানের বস্তা দিয়ে আসছি চাষের কাজ খুব কষ্টের কাজ সে তো আমি জানি বলছিলাম পান্তা বেশি করে নিয়ে আসবে কেন আর কি দেবে তুমি বেশি করে খাবে বেশ তুমি নলে ভোলাকে খাটিয়ে নাও আর আমি আসছি না রোজ এলাম বলছিলে একটা লঙ্কা নিয়ে আসবে লঙ্কা মাঠের মাঝখানে কোথায় লঙ্কা দেখবে আচ্ছা চেষ্টা করে দেখবো নারদ তাহলে তুমি বড় দেখে বিষ ধানের তলা করো কেমন আসছি নারদ এলাম নারদ আমি বলেছি তুমি যা যা খেতে চাও আমি চেষ্টা করবো সবকিছু আনার আগে তুমি কাজ করো এলাম না রে ঠিক আছে যা আরে সে আমার মেয়ে আর মেয়েটা কই যে এড়ে আর বেড়ে জাজকারে জাজকারে আমার রে বালা না দেখো
সকালে লাঠি মেরে যাচ্ছে বাবা, আরে দম শেষ হয়ে গেছে বাবা। তুমি এড়ে মেড়ে কি অত মারা মারছো বেঁধে নিয়ে? কোথায় মারবো, এমন জায়গায় লাঠি মেরেছে বাবা, তোমার দেখানো যাবে না। কোথায় লাঠি মেরেছে বাবা রে? সে তোমার দেখানো যাবে না বাবা, তিন চার গাড়ি মেরেছে বাবা লাঠি। তা তুমি এমন এমন মারা মারছো, ওরা তো লাঠি মারবেই। তুমি খাওয়া দিচ্ছ না, শুধু তুমি মারছো আর খাটাচ্ছ। আচ্ছা শোনো না নারদ, দেখো তো আমরা কতটা জমি রোপণ করেছি। মামা, ও মামা, বলছিলাম সব ডাঙ্গা হয়ে গেছে, শুধু খালাগুলো বাকি আছে। আরে দোস্তু, আমাদের ডাঙ্গা হয়ে গেছে, খালা বাকি আছে? না না না, খালাগুলো হয়ে গেছে আর ডাঙ্গাগুলো বাকি আছে। ওই দেখো জল উঠছে না। ঠিকই, ও কবে হবে মনে করো? আজকের আমাদের চাষ উঠে গেছে। আমি আর পাচ্ছি না, আমরা চাষ করব না। আমি আর পাচ্ছি না, তো চলো আজকের আমরা খাবো আর ঘুমাও। না মামা না, আমাদের চাষু উঠে গেল, এবার গোস্তান করানো হলো না। ও গোস্তান করাতে হয়? হ্যাঁ। আচ্ছা বলো তো নারদ কি বলতে হয়? বলতে হয় মা লক্ষ্মী ধানে একবার ফোড় ফোড়ি বলো। বাহ 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 বাহ, ঠিক আছে বলবো। তুমি কাদা দিচ্ছ কেন গায়ে? গায়ে কাদা দিচ্ছ? ও মামা, চাষ উঠে গেছে, আনন্দ করে তো কাদা দিলাম। গায়ে কাদা দিয়ে আনন্দ? হ্যাঁ। এর মানে হলো কি? মামা, চাষ উঠে গেছে, চাষতলা আমাদের ভালো মন্দ খেতে হয়, ওই জন্য আনন্দ করে কাদা দিলাম। এইভাবে নরগণ দেখে ভালো মন্দ করে খাবে। ও তার মানে ভালো মন্দ খেতে হয়। আচ্ছা বলো তো নারদ, তুমি কি কি খেতে ভালোবাসো? আমি তো ভালো মন্দ খাই, ছোলের ভাত, মাগুর মাথার ঝোল, মুরগির টেংরি। নারায়ণ নারায়ণ, আমরা বৈষ্ণব। নারায়ণ নিরামিষ বলো। নিরামিষ নিরামিষ আমি খাবো না, মাঠের মাঝখানে শুধু নিরামিষ খাচ্ছি। এই ওসব তো আমাদের খেতে নেই। চাষুরি গেছে নিরামিষ? আরে বাবা ওসব খেতে নেই। তা নিরামিষ ডিম ভাতে ভাত খাবো। আরে বাবা তাও খেতে নেই। তা ডিমের কোনো আশ আছে নাকি? না খেতে নেই বলেছি তো। ও নেই, তা কি কি খাবো? তা কি বললে? তা আলু ভাতে ভাত খেতে হবে। না কি বললে? চাষতলা খাওয়া আলু ভাতে ভাত? তুমি তো বলছো না রে, তুমি তো জানো আমি ভাত খাই না। তুমি তার জন্যে কি আমার জন্য ফল চয়ন করো? ও আমার জন্য ফল? ঠিক আছে ঠিক আছে, তার মানে আমি আলু ভাতে ভাত খাবো, তুমি ফল খাবে। তুমি তো জানো আমি ভাত খাই না। কত ভাত খাও না, তা তোমার জন্য ফল কামরাঙা, তেঁতুল, বিলিতি কু। আ হাসতে আমরা ও কি, ও তো টক ফল। ও এটা টক? টক খাবো না। নিম ফল, নিচিন্দে ফল। আ নারদ ও সব তিতো, আর কি ফল নেই? ওই বাবা তুই খাতো টক খাবে না, তিতো খাবে না, কোনটা খাবে? আরে বাবা তিতো ফল খাবো না, টক খাবো না। ও তাহলে তুমি শেকালু খাবে? তাই শেকালু বলে না, শাকালু বলে। ওই হলো নারদ, তাহলে তুমি আমার ওই ফল চয়ন করো, আর ওই সরোবরের ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটও তো আমি স্নান করে এই মুহূর্তে বাসাতে ফিরে আসবো। নারদ মামা, দেরি হলে আমি কি করবো জানো? কি করবে? আমি আমার মতো রান্না বান্না করে খেয়ে নিদ্রায় যাবো। চাষের কাজ খুব কষ্টের কাজ, তুমি এসে ডাকাডাকি করবে না, তুমি এসে খেয়ে নেবে, আমার ডাকবে না। না রে বাপ, তোমার না ঘুমাতে ঘুমাতে আমি চলে আসবো নারদ, আমি যাবো আর আসবো নারদ। তুমি ফল চয়ন করতে ভুলো না নারদ, তাহলে আমি চললাম ওই সরোবরের ঘাটে। মামা গেল স্নান করতে, আমার আমি আর এখানে থেকে কি করবো? আমিও যাই পিছু পিছু। জয় জয় গোবিন্দের জয়, জয় জয় গোপাল জয়, জয় জয় রাধা রামন হেরিও, জয় জয় রাধা রামন হেরিও, রাধা রামন হেরিও।
जय जय गोविंद रे जय 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 गो Bye.
আজ কত দেরি হয়ে গেল। আমি চাই এই সরোবর হতে না আমি একলছে চলে গৃহে ফিরে যাব। কি সুমধুর কণ্ঠের স্বর ভেসে এলো মোর কর্ণ কুহারে, কে এমন নারী পামা কণ্ঠে গান গাইছে, আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, ও আমার মনে হয় ওই ঘাটতেই সুর ভেসে আসছে। যাই হোক আমি একটু অগ্রসর হয়ে দেখি কে এমন নারী পামা কণ্ঠে গান গাইছে। ওই ওই সেই সুর ভেসে আসছে, কিন্তু কে গাইছে, কত হতে ভেসে আসছে, আমি আমি আরো অগ্রসর হয়ে দেখব কেমন নারী বাবা কণ্ঠে গা। ঘাটে এক অপূর্ব সুন্দরী নৃত্য করছে আর কলসি মারছে, আমার মনে হয় এই সুন্দরী গান গাইছে আর কলসি মারছে। আরে আমি এত জোরে জোরে কথা বলছি, সুন্দরী তো আমার দিকে ফিরে চাইছে না, তাহলে কি সুন্দরী কানে শুনতে পায় না? ঘাটে যখন এসে গেছি কেমন ভাবে কথা বলতে হয় তা আমার জানা আছে। অনেক বেলা হয়ে গেছে, আমি না আমি ওই সরোবরে ডুব দিয়ে তাড়াতাড়ি বলে তুমি কে গা? ও তুমি আমায় বলছো? আমি না স্নান করবো বলে এসেছি গো। আরে আমি তো নীতি নীতি এই ঘাটে আসি, কিন্তু আমি তোমার তো কোনো দিনের জন্য দেখি না। তুমি প্রত্যেক দিন আসো? ঘুরতে যাই ওই জন্য আর কি। ও আমার বাড়ি দেখবে তাই তো? ও তুমি এই গ্রামে মনে হয় নতুন এসেছো তাই না? নতুন এসেছি। সরে এসো সরে এসো, আমার বাড়ি দেখে কি কোনো খুব ভয় করছে আমার। ওই যে সরে এসো, ওই যে টিপটিপের আলো জ্বলছে না, ওখানেই হলো আমার ঘর গো। ভালো ভালো, ওই পাড়াটা ওই পাড়াটা? হ্যাঁ ওই পাড়াটা। ওটা কি পাড়া? কেন ওটা কোচ পাড়া? তুমি তাহলে? আমি হলাম কুচুনিনী মে। বা বা ভালো ভালো, তো বলছিলাম তোমার নামটা তো বললে না। আমার ঘর দিকে ছো, আমার নাম শুনতে চাও? তোমার নাম না বললে তোমার বাড়ি কেউ দেখিয়ে দেবে বলো? ও আমার নাম শুনবে? আমার নাম কি জানো? বলো না। আমার নাম হলো হীরা কুচুনি। হীরা? কি গো কি গো, আমার নাম শুনে যে চোখ কপালে উঠে গেছে গো। উঠবে না, তোমার নাম যেমন আর তোমার ওই রূপও তেমন। প্রশংসা করছি তোমার রূপ যেমন আর তোমার নামও তেমন। একটা কথা বলি? বলো না। দয়া করে এই সরোবর হতে তুমি চলে যাও। তো আমি যেমন এখানে থাকতে এসেছি নাকি? আমি তোমার মেয়েদের ঘাট, আমি বুঝতে পেরেছি। তাছাড়া যদি কোনো মেয়েরা দেখতে দেখতে পাই না, তাহলে আমার নামে কলঙ্ক উঠে যাবে। না না কলঙ্ক কলঙ্ক উঠবে না। দাঁড়াও, এসো যখন বলেছো আমার দিকে একটা পরীক্ষা দিয়ে যেতে হবে। পরীক্ষা? তুমি তো খুবই চালা। কেন? আমার ঘর দেখলে, আমার নাম শুনলে, তোমার নাম তো বলে গেলে না। আমার নাম? আমার নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবাই জানে, আর তুমি আমার নাম জানো না। আমি কেমন করে জানবো বলো? তোমার সঙ্গে কি এর আগে কোনোদিন সাক্ষাৎ কথা হয়েছে কি? আমার অনেক নাম আছে, একটি নাম বলবো। তোমার অনেক নাম আছে? হ্যাঁ গো।
দেখো আমি হলাম মেয়ে ছেলে, একটু বুঝিয়ে পড়িয়ে বলবে কেমন? হ্যাঁ তো বলি। হ্যাঁ ভালো। সবাই ডাকে আমার মহাদেব বলে। ও তুমি দেখাই সন্দেশ। না গো আমার নাম মহাদেব। কি মহাদেব সন্দেশ আমি কিছু বুঝতে পারি না। তুমি মহাদেব বুঝতে পারো নি? তারও নাম আছে। বলো। সবাই ডাকে আমার হর বলে। ও পাঁচতলা ঘর। ঘর? আরে ঘর হবে কেন, আমার নাম হর। আমার নাম হর গো হর। কি হর ঘর কিছু বুঝতে পারছি না। মহাদেব বুঝতে পারো নি? হরও বুঝতে পারো নি? তাহলে দেখলে নিশ্চয়ই চিনতে পারবে। দেখলি? হ্যাঁ। যদি প্রথম আজ কোনোদিন আলাপ হয়ে থাকি তাহলে দেখলে চিনতে পারবো, নইলে কেমন করে চিনতে পারবো বলো? তো ওদিকে ফেলো আর চোখ বন্ধ করো। হ্যাঁ চোখ বন্ধ করে দাঁড়িয়ে রয়েছি। তুমি এমন কি মহাপুরুষ দেখি? চেয়ে দেখো আমি কে। আজ আমি একই দেখছি ঠাকুর, তোমার পাওয়ার আশায় কত কুমারী মেয়েরা গঙ্গা জল বিল্ব পত্র দিয়ে তোমার চরণে সেবা করছে। করছে তো। তারা কোনোদিনই তোমার দর্শন পায় না। আর আমার কি সৌভাগ্য বলো, নদীর ঘাটে না সাধনা করে না ভজনা করে আজ তোমাকে আমি পেয়েছি, তাই বলছি আগো ঠাকুর। বলো। এই নদীর ঘাটে যখন আমি তোমার পেয়েছি আমি তোমার যেতে দেব না। কে? আমি তোমার ছাড়ব না। কি বলছো? না তুমি পাগল হয়ে গেছো? আমার সঙ্গে যেতে হবে আমার বাড়িতে। চলো না, এসো না। এত বড় একটা মেয়ে একা যমুনার ঘাটে জল আনতে এসেছো, সঙ্গে তোমার কেউ নেই। আমি বললাম শিব হয়ে গেলাম শিব, চলো আমার বাড়িতে। ছি 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 ছি, লজ্জা করে না তোমার? মরণও তোমার হয় না। যদি না যদি না মরণ হয় তাহলে গলায় কলসি দিয়ে ওই যমুনায় ডুবে মরো। এই বুড়ো শিবকে তুমি কোনোদিনের জন্য পাবে না হীরা, কোনোদিনের জন্য না। ওই একবারে দয়া করে। কি দয়া করে হীরা? আজ চলো ঠাকুর। কোথায় হীরা বলো না? আমি শুনেছি মেয়েদের একটু বেশি লজ্জা। কিসের লজ্জা? তা তোমারে কেমন লজ্জা? আমি বললাম শিব হয়ে গেলাম শিব, চলো আমার বাড়িতে। এভাবে কত ছেলের মজিয়েছে? হ্যাঁ সবে তোমায় ধরেছে। আমি বুঝতে পেরেছি, গলায় কলসি দিয়ে যমুনায় ডুবে তোমায় মরণ হবে না। তাতে যদি না মরণ হয় তাহলে গলায় শাড়ি দিয়ে আর ওই গাছে ঝুলে মরো হীরা। তুমি এই বুড়ো শিবকে কোনোদিনের জন্য পাবে না, কোনোদিনের জন্য না। আজ চলো শিবিরে আমার বাড়ি রাখবো তোমার পরমেশ্বরকে। স্থান দেবে রাখবে ভা। হ্যাঁ ভালোবাসা দিয়ে রাখবো, চলো না গো। শোনো না শোনো না চলো না। শোনো না কি বলছি, তোমাকে পেয়ে না আমি আর কিছু চাই না, চলো না। কি বলছি শোনো না? ও হীরা ওঠো না, আরে ওঠো না ওঠো না। তোমার বাড়িতে কে কে আছে? কেউ নেই গো। তার মানে শুধু তুমি আর আমি, চলো না।
তুমি একা? হ্যাঁ আমি একা। আমি বড় একা গো। ঠাকুর তাহলে না আজ না মজা হবে ভালো, তোমাকে নিয়ে না আমি সারাদিন শুধু গল্প করব। চলো যাই। চলো চলো চলো। ওহিরা জলের কলসি নিলে না? তুমি জলের কলসি এনেছিলে না? কলসি নিতে হবে। আমি কথা দিয়েছি তোমার সঙ্গে তোমার গৃহেতে যাব, তুমি শিবের পেয়ে মনের আনন্দে। আমি ঠিক বলছি? কলসি ভরো। ঠিক আছে তুমি এখানে দাঁড়িয়ে যাও, আমি জলটা ভরে নিই। ঠিক আছে ভরো। এইবার চলো হীরা, আমি তোমার গৃহে যাব। হীরা আগা ঠাকুর, ঈশ্বর ঠাকুর, আজ আমার ভবনে। তুমি হাঁটতে জানো না নাকি? মনে কিছু করো না, তোমার গায়ে গা লেগে গেছে। বলছিলাম আরো কত দূরে যেতে হবে? আর যেতে হবে না। আর যেতে হবে না? এইটাই তোমার বাড়ি নাকি? এটাই হলো আমার ঘর। এইটাই তোমার ঘর? এই নদীর ধারে তুমি একা কেমন ভাবে থাকো হীরা? ওগো ঠাকুর তাকে দেখো না কেমন ভাবে নদীর ঢেউ আসছে। আমি সারাদিন একা বসে থাকি আর নদীর ঢেউ কোনি, আর শুধু তোমারই কথা ভাবি গো ঠাকুর। সাহস তুমি কোচো নেই হীরা। আমি তোমার পাওয়ার আসেই না, আমি পৌঁছে বসে থাকি। তুমি তোমার পেয়ে গেছো। ওগো ঠাকুর আজ পেয়ে আমি বড় ধন্য হয়েছি ঠাকুর। আজ বসো বসো। ওগো ঠাকুর আজ আমার ঘুরে ঘরে গো। দেখো ঠাকুর তুমি ফাঁকা জায়গায় একা থাকো, তোমার কে কোনোদিন খেতে দেয় না, ভালো করে খাও না, আর একটু খাও। আমার সোনা আমি তোমাকে খুব ভালোবাসি জানো, তোমাকে পেয়ে আমি ধন্য হয়েছি গো। আমার বড় আনন্দ লাগছে, তোমার কোলে একটু মাথা দিয়ে শোবো। সত্যই হীরা তোমার সেবা যত্নে আমি সন্তুষ্ট হয়ে গেছি। তো এইবার এবার তুমি আমায় বিদায় দাও হীরা, আমি চলে যাই আমার পটন কোঠরে। হাই চলে যাবে? তুমি ভালো না। আরে শোনো না, তুমি চলে গেলে আমি একা কেমন ভাবে? না আমি তোমায় কথা দিচ্ছি হীরা, আমি নীতি নীতি তোমার আগারে আসবো, তোমার সঙ্গে কথা বলবো না। হীরা আমি বলেছি আমি প্রত্যেক দিন তোমার এই গৃহেতে আসবো। হীরা ঠিকই বলছো। আমি ঠিকই বলছি, এবার তুমি আমায় বিদায় দাও। না আমি চাষ করতে এসেছি, চাষ তো করতেই হবে বলো। আগামী কাল আবার আসবে তো? প্রত্যেক দিন তোমার সাথে তোমার সঙ্গে প্রথম দেখা, আর তোমার কথা আমি ভুলে যাবো হীরা? না হীরা না, আমি প্রত্যেক দিন তোমার এই গৃহে আসবো। তোমার ছাড়তে আমার একদমই ইচ্ছা লাগছে না। আমারও তো ইচ্ছা লাগছে না, কিন্তু কি করব বলো, আমরা যে চাষ করতে এসেছি। চাষ কি এখনো হয়নি? না হয়নি। তুমি আমায় বিদায় দাও হীরা। কতদিন লাগবে? আহ এখনো তো বাকি আছে। সেখানে আমার ভাগনা নারদ থাকে, সে যদি জানতে পারে তোমার আর আমার ভালোবাসা। নারদকে তুমি চেনো না, তার নাম নারদ আর কাজেই নারদ। তুমি যেমন আছো এমনি থাকো, আমি নীতি নীতি তোমার আকারে আসবো। কৈলাসে পাঠিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। দেখতে দেখতে অনেক বেলা হয়ে গেছে, এইবার তুমি আমায় বিদায় দাও হীরা। ওগো ঠাকুর আমি তোমার দর্শন পেয়ে আমি ধন্য হয়ে গেছি ঠাকুর, আমি তোমার বাধা দেব না। হ্যাঁ ওগো ঠাকুর, যাওয়ার সময় তুমি আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও,
আমি জানো সারা জীবন তোমার চরণে সেবা করতে পারি ঠাকুর। আবার আমি আসবো হীরা, বিদায় হীরা, আমি তোমার মামা স্নান করে ফিরে এসেছি। খোকা আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে না না তোমায় কি এই নারদ, আমি তোমার মামা স্নান করে ফিরে এসেছি, তুমি আমায় খেতে দাও। এ পায়া পায়া পায়া, আমার এড়ে আর ভেড়ে এত চাঁড়ি গরু না, গায়ে হাত দেওয়ার মতো না বাবা, এমন জায়গায় লাথি মেরেছে বাবা, এখনো যন্ত্রণা করছে। খেতে দাও খেতে দাও নারদ, ও নারদ, আরে বাবা খেতে দাও, আরে বাবা খেতে দাও, আরে হাত নাড়ছো কেন, খেতে দাও। ও নারদ ইশারা করে বলছে আমায়, দেখো না ওখানে আছে, খেয়ে নাও খেয়ে নাও। আচ্ছা বাবা তুমি ঘুমাও, তোমায় ডাকবো না, ঘুমাও। নারদ নারদ তো চাল জলে দেয়নি, আরে ফল, এ কি ফল বলে, নারদ তো ছাড়িয়ে রাখেনি। নারদ এই নারদ, কেমন ভাবে ভাঙাতে হয় তা আমার জানা আছে। তোমার কি ঘুম, হ্যাঁ কি ঘুম, আরে উঠবে নাকি আবার দেবে বলো, তুমি রান্না করো নি? আমি রান্না করিনি, আমি রান্না করে খেয়ে তো ঘুমাচ্ছি। রান্না করে খেয়ে ঘুমাচ্ছো? কি রান্না করেছো নারদ, কিছু আছে? আমি আলু ভাত ভাত খেয়েছি। কি ভাত খেয়েছো, কিছু আছে? ফল লেগেছি। কি ফল আর কি খেয়েছো দেখাও তো। ও ওইখানে আছে, আরে তুমি দেখাও, দেখাও বলছি নারদ। এই দুষ্ট ধরো, এ চাল তুমি জলে দিয়েছিলে, গাঁজা খেয়েছে, চাল জলে দিয়েছে, চাল জলে দিন তো কি করে, খেয়ে দেখো তো। আমি খেয়েছি, আবার খেয়ে দেখো, মোরা পেটে খেয়ে খাবো নাকি, দেখো খেয়ে দেখো, কিছু হয়েছে নাকি। আরে দুষ্ট, এ চাল তুমি জলে দিয়েছিলে, আর তুমি ফল চয়ন করনি কেন? আর খেও না, ফল তুমি ছাড়িয়েছো।
এ ফল তুমি ছাড়িয়েছো খাচ্ছো? আমি বুঝতে পেরেছি তোমার চোখে নিদ্রা এসে গেছিল, তুমি কিচ্ছু করোনি। মা, ও মা, বড় ঘুম লেগেছিল। বলছিলাম ভাত কিন্তু আমি সুন্দর করে এনেছিলাম, এই উল্টো পাল্টা ভাত বাতাস হচ্ছে, ভাত একবার চাল হয়ে গেছে। বুঝতে পেরেছি, আমি আবার সুন্দর করে রান্না করি। এই শোনো শোনো শোনো, সত্যি নারদ আমার জন্য কষ্ট করতে পারে, এবার আজকের আমার না খেলে চলবে। বুঝতে পারোনি, তার মানে আজকের আমার একটি নিমন্ত্রণ বাড়ি আছে। নিমন্ত্রণ বাড়ি আছে? যা করে মা, মা কাল ঠাকুর, আমি ওই চিন্তা অনেক দিন তো করছি, মাঠের মাঝখানে শুধু পড়েই আছি, শুধু মাঠের মাঝখানে পড়েই আছি, কোথাও বেড়াও না। এবার তোমার না, সেটা আমার একার। একার? হ্যাঁ একার। বড় লোকের সঙ্গে যদি একটা বাচ্চা চলে যায় তাহলে কেউ কিছু মনে করবে নাকি? তুমি বাচ্চা? যাকে যাকে এখানে কুকুর আছে দেখো। কুকুর? হ্যাঁ কুকুর। মাঠের মাঝখানে কুকুর কোথায় পাবে? কুকুরি দিয়ে দেবো। কেন? ওরা খেলে আশীর্বাদ করবে, আর আমি আর তুমি নিমন্ত্রণ বাড়ি যাবো। এ নারা শোনো না, আরে বাবা সেটা আমার একার নিমন্ত্রণ, বিদেশে মামা ভাগনা চলে না, আমি আসছি। বুঝতে পেরেছি, যদি ভাত বাড়ি হয় দুই মাহানা খুব খাওয়া খাবো, খেয়ে একটা তপ্তি বা একটা হাড় বা একটা বালা দিয়ে চলে আসবো। আরে বাবা ওসব কিছু নয়, সাধ্য বাড়ি না, বিয়ে বাড়ি না, তা কোন বাড়ি? আরে বাবা খাও ঠিক, তবে এই গাঁজা খেতে পারবে? মোড়া মোড়া গ্যাস। এবার শোনো, আজকে স্নান করতে গেলাম, একজনের সঙ্গে দেখা হয়ে গেল, বললো তুমি গাঁজা খাও নাকি, তোমার চোখ গুলো অমন লাগছে। ছেলে না মেয়ে? হাট হাট, মেয়েরা গাঁজা খায়? মেয়ে আজকাল সব খাচ্ছে। তুমি শুধু মেয়ে মেয়ে করো, মেয়েরা গাঁজা খায়? তুমি তো মেয়ে ভক্ত, ওই জন্য বলছি। আমি কি বলছি শোনো না, এবার বলে তুমি প্রত্যেক দিন আসবে। মায়েরে বাবা, আমি কথা দিয়ে এসেছি প্রত্যেক দিন আসবো, ওই জন্য তো দেরি হয়ে যাচ্ছে, আসছে। তুমি বেড়াতে যাবে? তুমি ওই ছোট্ট ছোট কুটির দেখতে পাচ্ছ, ওই পাড়াতে চলে যাও, যাও। আর আমি ওই কুটির? হ্যাঁ। তুমি? আমি ওই তো বন দেখা যাচ্ছে, ওই পাড়ায় যাচ্ছি। আরে বাবা কেউ কারোর চেনে না, পরিচয় দিতে হয়, বলবে আমরা চাষ করতে এসেছি। যাও বাবা যাও, দেখে যাই, যাও যাও। রাস্তার দিকে দেখাও, আজকের বেটাকে আচ্ছা দিয়েছি, আমি বলেছি আমি বাঘ পাড়ায় যাচ্ছি, তুমি বৈষ্ণব বৈষ্ণব পাড়ায় যাও। কত দূরে গেল নারদ? এই নারদ, বেটাকে দেখা যাচ্ছে না। এই ফল চয়ন করে ফল। নারদ তুমি আমার পিছনে পিছনে আসছিলে। মামা কি করো মামা, কতগুলো কুকুর বের দিল, ছুটে ছুটে তোমার ধরলাম। মামা মিথ্যা কথা বলবে না, এখানে কুকুর আছে নাকি? যাও, তুমি আমার সঙ্গে যাবে, গাঁজা খেতে পারবে, তো চলো। এদিকে দেখাবে না, সামনে দিকে দেখাও, যাও। রাস্তা দিকে দেখাও, আবার দেখায়।
মালুম হয়ে গেছে আমার নাম নারদ করতেবো নারদ বাবা ঢেকি বলো বাবা মামা যে নিমন্ত্রণ বাড়ি গেছে আমায় নিয়ে যেতে পারে বাবা পারবো বেশ বাবা তাহলে উঠলাম তোমার এই পৃষ্ঠে চলো বাবা তোমায় জন্য আজ আমার প্রাণ কাঁদে তোমায় জন্য আজ আমার প্রাণ কাঁদে ওগো ঠাকুর তুমি কোথায় ও সাথী সেই শিব এসেছি গো যে শিবের সঙ্গে তোমার ওই জলের ঘাটে দেখা হয়েছিল না আমি তোমার সেই শিব হীরা হীরা একে আমি কি বাড়ি ভুল করে এসেছি না 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 এইটাই তো হীরার বাড়ি ওই তো নদী তবে হীরা কোথায় গেল হীরা
হীরা। আরে একই অভিমানী রে হীরা, কেন এমন অদবদদে ঘন্টা টেনে অভিমান করে বসে আছো? এই চেয়ে দেখো, আমি তোমার সেই শিব এসেছি গো, যে শিবের সঙ্গে তোমার ওই জলের ঘাটে দেখা হয়েছিল না, আমি তোমার সেই শিব। হীরা ও হীরা, আমি বুঝতে পেরেছি, আসতে বিলম্ব হয়েছে বলে সেই জন্য রাগ করছো। কি করবো বলো, আমার বাসাতে আমার ভাগনা নারদ থাকে, তাকে বুঝিয়ে তবেই তো আসবো। ও হীরা, হীরা তুমি কথা বলো, আরে ওঠো না। কেন ভালোবাসো না? আমি তোমার ভালোবাসি বলে দেখো না, কি সুন্দর মালা গেঁথে নিয়েছি নিজের হাতে করে, আমি নারদকে জানতে দেইনি। এই মালা, এই মালা তুমি গলে পড়ো, দেখবে কত সুন্দর মালা। ও, মালা তোমার পছন্দ হয়নি, তাহলে আমি তোমায় আরো কি দেবো? তুমি শোনো হীরা, শোনো, ওই আমি সাজ ভরি হার দেব, ফুলের বা হার দেব, যদি হীরা কথা কও, ও কও গো, যদি হীরা ফিরে চাও, আমি সাজ ভরি হার দেব, ফুলের বাহার দেব, যদি হীরা কথা কও, ও কও গো, যদি হীরা ফিরে চাও, সাজ ভরি হার দেব, ফুলের বাহার দেব, যদি হীরা কথা কও গো, যদি হীরা ফিরে চাও, সোনার খাটে শুয়ে হীরা, রূপার খাটে সোনার খাটে শুয়ে হীরা, রূপার খাটে পা, বুড়ো শিবি সেছে হীরা, কথা বলো না। একবার কথা বলো না, শুধু বদল তুলে দেখো না হীরা, একবার কথা বলো না হীরা, বদল তুলে দেখো না হীরা, একবার কথা বলো না, শুধু বদল তুলে দেখো না, আর বুড়ো শিবি এসেছে হীরা, কথা বলো না হীরা, ফিরে চাও না হীরা। তবু তুমি কথা বলবে না, এ কি তোমার ভালোবাসার অভিনয় হীরা? ভালোবেসে এমনি ভাবে আমার সঙ্গে প্রতারণা করলে? বেশ হীরা বেশ, আমি ফিরে চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় আমি তোমায় একটি কথা বলে যাই হীরা। আমি বড় সাজ করে নিজের হাতে করে মালা গেঁথেছিলাম, এই মালা তুমি যখন গলে পড়লে না, তো এই মালা আমি আর ফিরে নিয়ে যাব না হীরা, আমি এই মালা পথের ধুলাতে ফেলে দিয়ে চলে যাচ্ছি, তোমার বাড়িতে আর কোনো দিনের জন্য আসবো না হীরা, আমি মালা ফেলে দিয়ে চলে যাচ্ছি। আরে তুমি আমার সোনার পাখি, আমি তোমার পিঞ্জিরা, আমায় ছেড়ে যাও কোথা, ও কালো ভাবনা, তুমি আমার সোনার পাখি, আমি তোমার পিঞ্জিরা,
তুমি মিথ্যা কথা বলছো, তুমি মিথ্যা কথা বলছো। তো এমনি ভাবে তাহলে কেন অভিমান করে বসেছিলে বলো? তুমি এত দেরি করেছো কেন বলো? ওহো, দেরি করেছি বলে তুমি রাগ করেছো? আমি তোমায় বলেছিলাম না, আমার বাসাতে আমার ভাগনা নারদ থাকে, তাকে বুঝিয়ে তবেই আমার আসতে হয়। তুমি যদি দোষ করবে আসো তো আমার আবার রাগ দেখাবে নাকি? আমি তোমার কথা ভালোবাসি জানো? আমি কি তোমার আমি না খেয়ে না দিয়ে আমি বসে আছি আর তোমার কি আসার সময় হয়? আমি কি তোমায় ভালোবাসি না? দেখো না, ভালোবাসি বলে কি সুন্দর। তুমি একদম ভালোবাসো না। কি সুন্দর, আরে শোনো, দেখো কি সুন্দর মালা গেঁথে এনেছি, এই মালা তুমি গলে পরো, দেখবে কত সুন্দর মানাবে তোমায়। আর তুমি রাগ করো না হীরা। ওগো ঠাকুর, আমি তোমার পরীক্ষা করছিলাম, তুমি আমাকে কতটুকু ভালোবাসো। আরে বলো কি, আমি তোমার যেদিন ওই জলের ঘাটে দেখেছি না, সেদিন আমি তোমার মনে প্রাণে ভালোবেসে ফেলেছি। আর বিলম্ব করো না, এই মুহূর্তে মালা গলে পরো, মালা গলে পরো হীরা, ধরো মালা। আমি কি বা বলতে চাইছি ঠাকুর, আজ তোমারই জীবন বলো, তুমি যে আমার চির আশার আলো, তুমি যে আমার চির আশার আলো, তোমারই তুমি যে আমার তুমি যে আমার চিরয়া সাধন, তুমি যে আমার চিরয়া সাধন, তোমারই পাদশী, তোমারই পাদশী, জীবন আমার গধন, তুমি যে আমার অপূর্ব কণ্ঠের স্বর তোমার। ও গহিরা, তোমার নৃত্য গীতে আমি সন্তুষ্ট হয়ে গেছি, কিন্তু আমার মনে একটি আশা জেগেছে হীরা। আমি তুমি ওখানে উরু বিস্তার করে বসো, আমি তোমার উরুতে মাথা রেখে নিদ্রা যেতে চাই হীরা। বাবা, অনেক রাস্তা পরিক্রমা করে এলাম বাবা, কোথাও দেখতে পেলাম না রে বাবা। কোথায় যা, কোথায় যা খুঁজে পাচ্ছে না বাবা।
এই কুড়িটা সামনে দেখতে পাচ্ছ? হ্যাঁ। এই কুড়িটা পরিদর্শন করে তারপর যাবো বাসা ফিরে। ঠিক আছে গো। ঠিক আছে বাবা, তুইও ভালো করে লক্ষ্য করে দেখিস বাবা। তোমার পিছু আমি আছি বাবা। ঠিক আছে বাবা, তা চলে যাই। চলো ধাক্কা মারো, ধাক্কা মারো, সব দিয়ে দরজা একই রকম অবস্থা। এইটাই বড় আছে, ধাক্কা মারো, ধাক্কা মারো, ফেলে দাও, যা হবে হবে। কি হলো, কি হলো? দরজা কোমরে পড়েছে। তুমি দরজা খোলা ছিল, ভালো করে দেখনি? এই রে বাবা রে, কোথায় সেন্টারে লেগেছে? সেন্টারে লাগা ভালো, ঘরের মাঝখানে খোঁটা মেরে রাখে। তোমার দেখার কোনো ভুল হচ্ছে? কোনো উঁচু জিনিস আছে থাকো, ডাবর বা হাঁড়ি বা কড়া করে কিছু আছে থাকো? ও বিয়ারা খোঁটা তুলে দাও, তুলে দাও। হ্যাঁ, বিবাদ হতে পারে, তুলে দাও, তুলে দাও। ও এই এক হাতে অসম্ভব হয়ে যাচ্ছে, এক হাত তুলতে পারছে না, দু হাতে ধরো। দেড় লাইটটা রেখে দাও, হ্যাঁ দেড় লাইটটা রেখে দাও। উঠে আসছে, নরম নরম লাগছে কেমন? নরম মনে হয় বহুদিন আগে সালের বাতি পুঁতে গেছিল, উই পোকা লাগতে পারে। ভালকে ধরো, ভালকে ধরো। ও ভাই পড়ে গেলে কেন, কি হলো? কি কি মামা, মামা এখানে শুয়ে আছে? আচ্ছা মামা একটু হিসাব টিসাব কিছু নেই, আচ্ছা গাঁজা খেয়েছে না, নেশা হয়ে গেছে, একটু বাসায় যেতে পারেনি। কি হয় বাবা, প্রচন্ড নেশা হয়ে গেছে, যেখানে সেখানে পড়ে থাকবে, কি করবে, নেশা হয়ে গেছে, কাজা করে বলে। তুলে নাও, তুলে নাও। ছি 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 ছি, ও মামা ওঠো, ছি 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 ছি, ওঠো চলো। কি হলো, কি কাল যে ধাক্কা মারছে কেন? কি রে বাবা, হাত বুলোচ্ছে কেন, কি হলো? মারে মারে বাবা, বাবা গো মা, কি ব্যাপার? কি দেখ বাবা, দেখ মামার কাণ্ড খানা দেখ মামা, এই দেখ কি সুন্দর নিয়ে জোগাড় করে নিয়ে, আর কিভাবে সুন্দর ভাবে নিদ্রা যাচ্ছে মামা, দেখ দেখ। মেয়েদের সঙ্গে জুটি করে যে, আচ্ছা মেয়ে যেখানে যাবে একটা করে মেয়ে জুটি করে নেবে, তা কি করবে? আমি তখন মনে মনে ভেবেছিলাম বাবা তোর জুটিটা মেয়ে ছেলে মনে হচ্ছে, মেয়ে ছেলে ভক্ত আমি জানি তো, আগে কর। তুই বুঝতে পারছ না, ছেলেদের সঙ্গে জোড়া করলে কি আর সেই গাঁজা টান পাবে? মারবে সেই মেয়ে, ঝকঝকে চকচকে যেন চিকুর মারছে। মেয়েটা মুখ দেখেছো? এমন একটা হাত হাত ঝাপটা মেরেছে বাবা, মুখ মুখ জ্বালা করছে রে বাবা এখন। হ্যাঁ চাপালে ঝেড়েছে। ও বাবা যে নিয়ে ধাক্কা মারলে খেতে হবে, কিছু করেন নেই বাবা। Thank you.
কি সে হেজাগলাইর মেন্টাল কেটে গেছে হেজাগলাইর মেন্টাল কেটে গেছে তাহলে বলো তোমার মাইমার নিঃশ্বাসের গতি আছে ভালো গতি পবনের যেরকম গতি তাতে আর গতি আচ্ছা মামার একটু হিসাব নেই কেন জানো তো ভাগ্না নারদ আছে যেখানে যাবে একটা করে মেয়ে মেয়ে জুটি করে নেবে আচ্ছা বাবা আমি একটা কথা বলো বল বাবা বল তোমার মামা যেখানে যাও তুমি প্রথম প্রথম ঘুরঘুর করো কেন মামির ঘটনা এসব ভাগনারা বললে লজ্জার বিষয় বলা যাবে না না বলতে তো হবে আর বহুদিন পরে একটা বিয়ে বাড়ি আছি দুটো খাওয়া দাওয়া করবো তারপর যাবো লজ্জার বিষয়ে বলা যাবে না বলতে হবে তো না বলে নিয়ে যাবো না ও ভাই আমার হ্যাঁকাতে ধরেছে ঢেকি বাবা আমার না এত হ্যাঁকাতে ধরেছে বাবা এ বাবা তুই ঢেকে তুই যাও তো বাবা ও না যায় ও বাবা এ বাবা শুনবে তাহলে ছোট করে বলবো ঠিক আছে আমার বুঝি মা আমার বাড়ি আর আশা হবে না কেন কি হয়েছে শোন বাবা শোন আমার বুঝি মা আমার বাড়ি আর আশা হবে না কি হয়েছে বলবে তো ও মামি লাইনটা হয়ে ঘুরে বেড়ায় তোর মামি লাইন দিয়ে ঘুরে বেড়ায় বাবা ও মামি লাইনটা ঘুরে 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 বেড়ায় ওই আমার মামা কিছু বলে না গো বলে না গো বলে না বলে না বলে না আমার বুঝি মামার বাড়ি আশা হবে না আমার বুঝি মামার বাড়ি যা হবে না ও মামি লাংটা হয়ে ঘুরে বেড়ায় ও মামি লাংটা হয়ে ঘুরে বেড়ায় ওই আমার মামা কিছু বলে না গো বলে না আমার বুঝি মামার বাড়ি আমার বুঝি মামার বাড়ি একদিন বিশে দরকারে ওই না বিশে দরকারে ও গেলাম মামার বাড়িতে দেখি মামির কোলে বসে মামা স্তন খাইছে ওই না দুধ খাইছে জানিস বাবা আবার যখন দরকার পড়ছে আবার আমার যেতে হচ্ছে আর একদিন বিশেষ দরকার ওই না বিশেষ দরকারে ও গেলাম মামার বাড়িতে আর গিয়ে দেখি মামার বুকে মামিমা দাঁড়িয়ে রয়েছে ওই না দাঁড়িয়ে আমি বাড়ির মধ্যে গেলাম না গো গেলাম না
আমার বুঝি মামার বাড়ি আসা হবে না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হবে না। কলকাতাতে আছেন মা কালী, তারাপীঠে গিয়ে মায়ের এই রূপ হে, ওই না এই রূপ হে। আমার বুঝি মামার বাড়ি আসা হবে না, আমার বুঝি মামার বাড়ি যাওয়া হবে না, আমার বুঝি মামার বাড়ি আসা হবে না, আমার বুঝি মামার বাড়ি আরে যাওয়া হবে না। সত্যি বাবা ফুল লজ্জার কথা, লজ্জা এখানে থাকার একদম উচিত নয় বাবা। বাবা চল আমার নিয়ে চল বাবা, না এসে যখন একটু ভালো করে দেখে যাই, আরেকবার দেখবে তা দেখে না। আমি তোমার রেখে দেবো আমার বাড়িতে, ও বললো আর কোনোদিন যেতে দেব না, আর নারদে তাড়িয়ে দেবে, আমি তোমার রান্না করে দেবো, শুধু বসে বসে খাবে। ও বাবা তোমার মাইমা কি বলে শুনেছো, নারদে নাকি মেরে তাড়িয়ে দেবে? বুঝতে পারছি বাবা, সব শুনেছি আমি। বাবা তুই আমার আগে নিয়ে চল, এক্ষুনি জেগে উঠলে ধরে ফেলবে। চলো চলো হয়ে গেছে, তবু তুমি আমায় দেখে দাও নি, তুমি কি বলো তুমি, তুমি কি আমি এখন আসছি, সন্তানের আশা জাগিয়েছে তব অন্তরে, তার বিলম্ব করো না হীরা, আমার কাছে আমি তোমার গর্বে হাত দিয়ে শপথ করে বলছি হীরা, আজ হতে তোমার গর্বে জন্ম দেবে সুন্দর এক পুত্র, সেই ভূমিষ্ঠ হবে ধরার বুকে, নাম রেখো তার দেব পঞ্চানন্দ, তুমি হবে দেব পঞ্চানন্দের মাতা, সবাই পূজবে তোমার দেব পঞ্চানন্দ বলে। বেশ ঠাকুর বেশ, ও গো ঠাকুর তাই যদি হয় যাওয়ার পূর্বে আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করে যাও, আমি যেন পঞ্চানন্দের মাতা হয়ে ঘুরে বেড়াতে পারি চোখের মাঝে, আমি যেন দেবী পঞ্চানন্দের মাতা হয়ে ঘুরে বেড়াতে পারি। বসো না বসো না, আশীর্বাদ করে তুমি খুব ভালো থাকবে, তুমি সন্তানের মাতা হবে, তুমি তুমি সন্ত